ভারতের সবচেয়ে বড় পার্ক হলো এই ইকো পার্ক। এখানে তোমরা পেয়ে যাবে তাজমহল, আইফেল টাওয়ার, আরো অনেক কিছু। প্রায় 1450 বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে এই ইকো পার্ক। এই পার্কটা কখন খোলে, কোন টাইমে খোলে বা কবে বন্ধ থাকে, আর এখানে টিকিট প্রাইসটাই বা কত, আজকে এইসব নিয়ে সব ডিটেলসে তোমাদের জানাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সিনচি চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিন্তু সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর সেটা কোথায়? সেটা হলো ইকো পার্ক। তো ইকো পার্কেই আমরা ঘুরতে যাচ্ছি, অনেক মজা করব, অনেক রিলস বানাবো, ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে নতুন নতুন ওখানে কি হয়েছে আর না হয়েছে। তো তোমরা চলো, আমি তোমাদের শেয়ার করছি সব কিছু। আর এইখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট একদম ওলা ধরবো আমাদের বাড়ির সামনে থেকে, আর আমরা ওখানে গিয়ে একদম নামবো, মানে যেই গেটে ঢুকবো ওইখানে ইকো পার্কে, ওইখানে গিয়ে একদম সোজা নামবো। তো একদম রিল্যাক্সে চলে যাব, তোমাদেরকে সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ওলা বুক হয়ে গেছে, ওলা আসছে, তো তোমরা আসলে দেখাচ্ছি। আর আমরা এখন ইকো পার্কে যাচ্ছি, আর ইকো পার্কে গিয়ে প্রচুর 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 রিলস বানাবো, ভিডিও বানাবো। কিন্তু বাইরে ভীষণ রোদের তাপ, জানি না কতটা কি করতে পারবো। যাই হোক, ইচ্ছা আছে অনেক রিলস, অনেক ভিডিও বানানোর। সিনচি অনেক ড্রেস আপ নিয়ে নিয়েছে, ড্রেস আপ চেঞ্জ হবে আর ভিডিও হবে। তো তো চলো আমরা ওলায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো ওলায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখান থেকে ইকো পার্ক যাওয়ার কিন্তু অনেক রাস্তা আছে, তোমরা যেভাবে খুশি যেতে পারো। কিন্তু আমরা একদম বাড়ি থেকে সোজা ধরে নিয়েছিলাম আমাদের ওলা, যাতে আমরা একটা রিল্যাক্সে পুরো পৌঁছে যেতে পারি ইকো পার্ক। আর কোন কোন রাস্তা আছে ইকো পার্কের জন্য তোমাদের সেটাও আমি বলে দেবো, যাতে তোমরা যেতে পারো। তো যাই হোক, ওর নাম হচ্ছে, সাইট নাম হচ্ছে, আমি ডাকি হচ্ছে মানা চুটকি, আর হচ্ছে ভালো নাম সৃষ্টি। তো আমরা চললাম এখন ইকো পার্কে। ইকো পার্কে কি তারপরে বাড়িতে কালো হয়ে ফিরবো, কারণ প্রচন্ড রাত, রোদের তাপ। ইকো পার্কে তোমরা বিধাননগর স্টেশনে নেবে, ওখান থেকে অটো বা গাড়ি পেয়ে যাবে, সেখান থেকে আসতে পারো শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকেও তোমরা চলে আসতে পারো এই ইকো পার্কে। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটার ওয়েদারটা তো খুব ভালোই ছিল, আর রাস্তাটাও দেখো কতটা সুন্দর, আকাশটাও এত সুন্দর, খুব ভালো লাগছিল। এই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো ইকো পার্কে। এই ইকো পার্কটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে করা হয়েছে, যেটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ইকো পার্কে, আর আমরা কিন্তু গেট নাম্বার 2 নেবেছি। আর এই গেট নাম্বার 2 নেবেই আমরা সব দিকে ঘুরবো, আর এই এরিয়াটা জুড়ে সব জায়গা, মানে যা যা আছে সব কিছু ঘুরবো, তোমাদেরকেও শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো। তোমাদের যারা, মানে তোমাদের যাতে ইচ্ছা আছে ইকো পার্কে আসার, তোমরা চলে আসো ঝটপট, আর এসে ঘুরে যাও আমাদের মতন, আর খুব খুব এনজয় করে যাও। আমরা খুব এনজয় করছি, তোমরাও এসে করো। আমরা যখন টিকিট কাউন্টারে গেছি তখন অতটা ভিড় ছিল না, তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি এসে টিকিট টাকা কেটে নেওয়ার। এন্ট্রি ফি ছিল মাত্র 30 টাকা। মন্ডেতে কিন্তু ইকো পার্ক টোটালি বন্ধ থাকে। তো চলো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ভেতরের দিকে যাই। প্রথমে ঢুকেই তোমরা দেখতে পারবে টয় ট্রেন, মানে যেই টয় ট্রেনগুলো নিয়মিত আমরা সিমলায়, দার্জিলিংয়ে, পাহাড়ি এলাকায় দেখে থাকি, সেই টয় ট্রেন কিন্তু তোমরা এখানেই দেখতে পারবে। এই কলকাতার মধ্যে এই টয় ট্রেনটা তোমরা দেখতে পারবে, ঘুরতে পারবে, আর খুব ভালোও লাগবে। এই ট্রেনের টিকিট কিন্তু 2 আছে। একটা হলো তোমরা যদি নর্মালে এমনি যেতে চাও, টয় ট্রেনে ঘুরতে চাও, তাহলে তার টিকিট কিন্তু 150 টাকা। আর তোমরা যদি এসিতে বসে ঘুরতে চাও টয় ট্রেনে করে, তার প্রাইস হল 250 টাকা। টয় ট্রেনে তোমাদের 30 মিনিট ধরে ঘুরাবে। এই ইকো পার্ক নিয়মিত 3 ভাগ করা। একটা পার্টের মধ্যে পড়ে ইকোলজিক্যাল জোন, যেমন যার মধ্যে আছে জলাশয়, তৃণভূমি, আরবান ফরেস্ট। নেক্সট পার্টে আছে গার্ডেন এবং ওপেন স্পেস করা আছে। আর থার্ড পার্টে আছে আরবান রিক্রিয়েশনাল স্পেস,
যেখানে পাবে স্কেলেন ওয়াটারের মতন জিনিসগুলো। এখানে তোমরা বোটিংও করতে পারবে। এখানে দু রকমের বোট আছে, একটা শিকারা বোট আর একটা হলো প্যাডেল বোট। প্যাডেল বোটের দাম হলো 200 আর শিকারা বোটের দাম হলো 300। এখানে ঘুরতে ঘুরতে আমরা একটা এরোপ্লেন দেখতে পেলাম, আর এখানে হাজার হাজার এরোপ্লেন যায়, তোমাদের একটু শেয়ার করলাম। আর তোমাদের বোটগুলোতে ঘোরাবে 30 মিনিট করে। আর তুমি যদি এখানে বোটিং করতে চাও তাহলে তোমাদের কিন্তু ওরা লাইফ জ্যাকেটও পরিয়ে দেবে, ওই লাইফ জ্যাকেট পরে তোমরা বোটিং করতে পারো। এটা হলো আরেকটা স্ট্যাচু। দেখো স্ট্যাচুগুলো দেখে পুরো সত্যিকারের মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু স্ট্যাচু, এরকম অনেক স্ট্যাচু আছে খুব সুন্দর সুন্দর। আর এখানে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল, যেমন এই একটা স্ট্যাচু, আরও একটা স্ট্যাচু আছে, তো চলো ওটাও তোমাদের দেখাই। এখানে কিন্তু তোমরা সাইকেলিংও করতে পারো, দুজন মিলে প্যাডেল মেরে খুবই ভালো লাগবে, সাইকেলিং করে তোমরা পুরো জায়গাটা ঘুরে নিতে পারো একবারে। তোমরা এখানে সাইকেলিংও রেন্ট করে ঘুরতে পারো, কিন্তু আমরা এরকম কিছু নিইনি, আমরা শুধু হেঁটে হেঁটেই সব জায়গায় ঘুরেছি। তোমরা যদি সাইকেলিং করতে চাও সাইকেলিংয়েও কিন্তু 150 টাকা করে নেবে, আর 30 মিনিট তোমাদের ঘুরাবে। এত সুন্দর সাজানো গোছানো ইকো পার্কটা, তোমাদের ঘুরতে কিন্তু পুরো দিনটাই কভার হয়ে যাবে। এই ইকো পার্কটা 2012 সালে এখানে ওপেন হয়। এই ইকো পার্কে আমরা চেষ্টা করব পুরো কভার করে তোমাদের সাথে শেয়ার করতে, আর আমরাও সব কিছু দেখতে। তারপর আমরা চলে এলাম রোজ গার্ডেনে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে, যেমন গোলাপ আছে, জবা আছে, অনেক সুন্দর সুন্দর এখানে ফুল রয়েছে, আর বাগানটা খুবই সুন্দর। তারপর এখানে একটা আমরা মাড হাউসের মতন দেখতে পাই। এখানে মানে এই হাউসটার নাম কিন্তু দেওয়া রয়েছে একদম সামনে, নামটা হলো আর্টিস্ট কটেজ, মানে এটা হলো মেনলি কটেজ। তো হাউসটা দেখো কতটা সুন্দর। তারপর আমরা ঢুকে পড়লাম একটা সুন্দর গার্ডেনে, আর এই গার্ডেনের ফুলগুলো দেখো কতটা ইউনিক, মানে এগুলো সচরাচর কিন্তু বাইরে দেখা যায় না, কিন্তু এই গার্ডেনের ভেতর ফুলগুলো রয়েছে। দেখো কত সুন্দর লাগছে ফুলটা, আমার তো খুব পছন্দ হয়েছে এখানে ফুল। তারপর এখানে যতগুলো জায়গা রয়েছে, যতগুলো আমরা ঘুরেছি, আমার সবগুলোই খুব ভাল লেগেছে। আর এখানে সিনসিনারিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো এর ভেতরে, এই গার্ডেনের ভেতরে কী কী আরও আছে সেটা তোমাদের সাথে দেখাই। তারপর এই গার্ডেনের ফুল টুলগুলো দেখার পর একটু এগিয়ে আসতেই আমাদের চোখে পড়লো একটা সুন্দর দৃশ্য, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা খুব সুন্দর ঝর্ণা পড়ছিল, দেখো তোমাদের আমি দেখাচ্ছি, আর দেখতে এত ভালো লাগছিল কি বলবো। আর আমাদের তো খুব ভাল লেগেছে এই জায়গাটা, এত সুন্দর গার্ডেনটা, দেখো তোমাদেরই খুব ভাল লাগবে। এই গার্ডেনের ভেতর কিন্তু আমরা এই একটা জিনিস দেখতে পেয়েছিলাম, জিনিসটা দেখে ভাল লাগলো, এর জন্য একটু ক্যামেরা তুলে নিয়ে এলাম, তোমাদেরকেও দেখালাম। যাই হোক, ওই গার্ডেনটা কমপ্লিট করে আমরা কিন্তু আবার এদিকে চলে এলাম ঘুম স্টেশনের দিকে। আর এখানে দেখো কত রকমের মুখোশ সবগুলো দাঁড় করানো রয়েছে, সব রকমের মুখোশ আছে এখানে। তো চলো এই রাস্তা ধরে এখন আমরা যাব ঘুম স্টেশনের দিকে। নিয়মিত এই ঘুম স্টেশন আমরা দার্জিলিংয়ে দেখতে পাই, কিন্তু এখন কিন্তু আর দার্জিলিংয়ে যাওয়ার একদমই দরকার নেই। তোমরা এখন কলকাতা ইকো পার্কে এসেই চাইলে এই ঘুম স্টেশন ঘুরে যেতে পারো, আর অনেক পিকচার তুলে যেতে পারো। তো এখানে ঢুকতে গেলে প্রথমে টিকিট কাটতে হবে, পার হেড 30 টাকা করে নিয়েছিল। তো এখানে সব কিছু জিনিস কিন্তু একসাথে আছে, যেমন পিরামিড আছে এখানে, তাজমহল আছে এখানে, তারপর গ্রেট ওয়াল অফ চায়না, চায়নার এখানে আছে। তো অনেক কিছুই আছে এখানে, যেগুলো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, আমিও ঘুরবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই তোমাদের দেখাই তাজমহল, তারপর আমরা কিন্তু সব কিছুই ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করবো।
এখন আমরা উঠছি গ্রেট ওয়াল অফ চায়না। চায়নাতে যেই ওয়ালটা আছে সেই ওয়ালটায় আমরা এখন উঠছি। তো চলো উঠতে উঠতে তোমাদের দেখাই কতটা বড় আর কেমন। তো চলো, যাই হোক। তারপর ওদিকে সব কমপ্লিট করে আসতে গিয়ে আমরা একটা সুন্দর ঝর্ণা দেখলাম। মাঝখানে ঠিক একটা জলপরী বসেছিল আর দুই দিকে দিয়ে একদম ঝর্ণা উঠছে। দেখতেই পারছো সিনটা কতটা সুন্দর লাগছে, আর সামনে কত সুন্দর সুন্দর ফুলের বাগান, ফুলগুলো কতটা সুন্দর আর কত দারুণ। আমার তো খুব ভালো লাগছিলো এরকম করে দেখতে। তো তোমরাও দেখো আর এক্সপিরিয়েন্স করো কেমন লাগছে, তোমরাও বলো। আর তোমরাও এসে ঘুরে যাও এত সুন্দর জায়গা, তোমরা এলে আমি নিশ্চিত যে তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে সব জিনিসগুলো দেখে। আমরা ঝর্ণা থেকে আইফেল টাওয়ারে যাওয়ার দিকে দেখতে পাই এই সানরাইজের মুমেন্টটা। আকাশটা দেখো এত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এত সুন্দর আকাশটা। এই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আকাশটা, দেখো কতটা সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছিলো আকাশটা, এর জন্য তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। সো দেখো আমরা পৌঁছে গেছি সরাসরি আইফেল টাওয়ারের সামনে। দেখো আমরা আইফেল টাওয়ারে আস্তে আস্তে সকাল থেকে কিন্তু একদম বিকেল গড়িয়ে গেছে, কারণ আইফেল টাওয়ারটাই আমরা লাস্ট ঘুরবো। লাস্ট ঘুরে দেন আমরা এখান থেকে ওলা ধরে আবার আমাদের সোজা বাড়ির সামনে নামবো। তার জন্য ওদিকে সব কভার করতে 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 দিনের আলো কিন্তু ফুরিয়ে এসেছে, আর এখন লাইটিং হয়েছে, কত সুন্দর লাগছে লাইটিংগুলো, সব কালারফুল লাইটিং, কেমন লাগছে তোমরা জানিও। আর আইফেল টাওয়ারটা তো একদম লাইটে ভরে গেছে, খুবই সুন্দর লাগছিলো, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো এখানে থাকতে আর এখানে ঘুরতে। তো তোমরাও চলে আসো ঝটপট, কিছু না ভেবে, তোমাদেরও আমি বলছি খুব ভালো লাগবে। আইফেল টাওয়ারটাই কিন্তু আমাদের লাস্ট ছিল, ওইটা ঘুরেই একদম আমরা ওলা বুক করে নিই।
বুক করে নিতেই আমাদের ওলা কিন্তু সরাসরি চলে আসে আমাদের ডেস্টিনেশনে আমাদের পিক আপ করতে। তো আমরা ওলাতে উঠেও পড়ি, আমরা এখান থেকে কিন্তু সোজা সোদপুরে গিয়ে নামবো, আমাদের একদম ঠিক বাড়ির সামনে। তো চলো, তোমাদের সাথে আবার বাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, আর যেমন করে আমরা ওলা করে বাড়ির থেকে একদম গেছিলাম, আবার ওখান থেকে কিন্তু একবারে বাড়ির সামনেই নেমেছি। তো আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, আর কি কি এনজয় করলাম, কি কি ঘুরলাম ওর ভেতরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। ব্লগটা কেমন লাগলো বলো, আর মামি কিছু বল কেমন লাগলো। আর খুব সুন্দর ঘুরেছি, আজকে স্যাটারডেতে গেছি, একদম ভিড় ছিল না, ফাঁকায় ফাঁকায় সুন্দর করে ঘুরেছি। কিন্তু কি বলতো, আমরা 2 নম্বর রেল মানে গেট দিয়ে ঢুকেছি, তো তো 2 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা 1 নম্বরে লাস্টে এসেছি, আমরা সেই 4 নম্বরে গেছি, মানে তোমার 4 নম্বরে হচ্ছে আইফেল টাওয়ার। তো ওইখান কভার করে অনেকটা আমাদের হাঁটতে হয়েছে, তাও যাই হোক আমার অনেক রিলস বানিয়েছি, আনন্দ করেছি। যাওয়ার সময় পুরো ফ্রেশ ছিলাম, সারাদিন রোদে পুরো ক্লান্ত হয়ে গেছে, তাও মাঝে মাঝে ভগবান একটু একটু বৃষ্টি দিচ্ছিল, তাই শান্তি মেঘলার মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে একটু একটু আনন্দ করতে পেরেছি। বাড়ির থেকে খাবার নিয়ে গেছিলাম, সেই খাবারই খেয়েছি, বাইরে তেমন কিছু খাইনি, কারণ রোদের মধ্যে খেলে পেট খারাপ হবে। তো এইমাত্র জাস্ট আমরা ঢুকলাম, যাওয়া আসায় কোনো কষ্ট হয়নি, ওলা করে গেছে, ওলা করে এসেছি। তো শুধু ওইখানে রোদ্দুরের জন্য একটু কষ্ট হয়েছে, সারাদিন প্রচুর হাঁটা, ইকোপার্ক তো ভীষণ হাঁটতে হয়, আমরা প্রচুর হেঁটেছি, আমরা গাড়ি করে ঘুরিনি, আমরা পুরো হেঁটেছি ইকোপার্কের ভেতরে। তো করে টোরে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তো বাড়ি চলে এসেছি। তো খুব সুন্দর কাটলো আজকের দিনটা, তোমরা ব্লগে দেখো, ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সিনচির পাশে থেকো। আবার সিনচির এক্সাম শুরু হচ্ছে, তো এক্সামটা শেষ হলে আবার টুকটাক কোথাও যাব, তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করব, আবার আনন্দ শেয়ার করবো। তো তোমরা এই ইকো পার্কে যেতে পারো, ইকো পার্কে গিয়ে অনেক যারা রিলস করো ভিডিও করো তাদের জন্য খুব সুন্দর জায়গা, ওখানে গিয়ে সবাই অনেক ভিডিও করতে পারবে, মজাও করতে পারবে। কিন্তু আমি বলবো যে ঠান্ডা মানে শীতকালে যেতে, কারণ গরমকালে গেলে অনেকটাই রোদ্দুর থাকে, আকাশটা পরিষ্কার থাকে, আর আজকে অনেক রোদ্দুর উঠেছিল, এর জন্য আমাদের একটু কষ্ট হয়েছে, কিন্তু ঠিক আছে। তো তোমরা শীতকালে যাওয়ার চেষ্টা করবে, আর যারা যেতে চাও এখন তারাও যেতে পারো। সো ফ্রেন্ডস, আজকে মতো ভিডিওটা এত পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।